পরবর্তী প্রশ্ন হচ্ছে, সহিহ হাদিসে আছে ঘুম থেকে উঠে কেউ যেন তার তিন তিন তার হাত তিনবার না ধুয়ে পাত্রে না ঢুকিয়ে দেয়। এখন আমরা তো টিউবওয়েলে অজু করি, এখন কি তিনবার হাত ধুয়ে তারপর অজু করবো, নাকি অজুর জন্য যে তিনবার কবজি পর্যন্ত ধুই এটাই যথেষ্ট হবে? শেখ, আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন যে অজুর জন্য তিনবার, প্রথমে তিনবার কবজি পর্যন্ত ধোয়া সুন্নত, এটাই বড় বড় জিনিস। মূল সুন্নতটা হচ্ছে এটা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সেটা বললেন যে যেন পাত্রে না ঢুকিয়ে দেওয়া হয়, এটা একটা কারণ আছে। কারণ আরব দেশের পানির খুব অভাব থাকতো, পানি উঠে রাখতো, যে ওজুর জন্য পানি উঠে রাখতো একটা ইয়াতে করে, একটা গামলা বা কিছুর মধ্যে পানি উঠে রাখতো। তো একজন মানুষ ঘুম থেকে উঠতো, তখন সেটা গরম দেশ, এরকম গরম হলে অনেক সময় তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুমাইলে বিভিন্ন জায়গায় হাত চলে যায়, হাত চলে গেলে সেখানে ময়লা থাকতে পারে আঙ্গুলের মধ্যে বা শরীরের মধ্যে নাফাকি থাকতে পারে। নাফাকিটা যখন আপনি হাতটা ঢুকিয়ে দিলেন তখন কিন্তু নাফাকি পানিটা নাফাক হয়ে যাচ্ছে, এটি হলো মূল উদ্দেশ্য। তো আমাদের যে ট্যাপগুলি টিউবওয়েল আছে এগুলি কিন্তু সেই উদ্দেশ্য না, বরং এগুলি আরও আপনি টিউবওয়েল ছাড়লেন দেখা গেল আলহামদুলিল্লাহ হাত সাফ হয়ে গেল, কোনো সমস্যা নেই। তাহলে আপনার মূল উদ্দেশ্য যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে না ঢুকাতে বলছেন সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে নাপাক থাকার সম্ভাবনা রয়েছে হাতের মধ্যে এবং অল্প পানিতে সেটা ঢুকানো হয়, তখন সেটা সেটার ক্ষতি আসে সারা, মানে যেহেতু অজু নাফাক হয়ে গেল তার অজু হবে না, তো সেই জন্য সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেটা যেহেতু নাই টিউবওয়েলের পানিতে, আপনি সেটা অবশ্যই টিউবওয়েলের পানি দিয়ে হাত দিয়ে কবজি ফোন ধুলে আপনার সুনত আদায় হয়ে যাবে, মূল সুনত। এমনি যে নিষেধ করা হয়েছে সেটা এই কাজে নয়, যে এটা সুনতের কাজে, অজুর সুনত হিসাবে নয়, এটা হচ্ছে আপনার পানিকে হেফাজত করার জন্য। ইল্লত বুঝতে হবে, আর ওই কার্যকরণ বোঝাটা হচ্ছে ফিক, এটা যদি না বুঝে তাহলে সে ফিকির অন্তর্ভুক্ত হতে পারে না। আর ফিক ফিক হচ্ছে ফিক হচ্ছে একটি এমন একটি জ্ঞান যে জ্ঞানটি আল্লাহ তালা বিশেষভাবে মানুষকে দান করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ফিকহের জ্ঞানের বিষয়ে, যে ফিক তিনি বলেছেন যে এটা এমন যে আল্লাহ তাআলা ফিকহে ফিকহে যার কল্যাণ চান তাকে আল্লাহ ফিকহের জ্ঞান দেন, যার অর্থ যার ফিকহে নাই তার কল্যাণ নেই। যে ব্যক্তি মনে করবে যে টিউবওয়েলের পানি মধ্যে ঢুকাইতে পারতেছি না, আমার শুনুন তাদের হয় না, বেহুদা কথাবার্তা সে বলছে। টিউবওয়েল পানি ঢুকানো জিনিসটা হচ্ছে অল্প পানিতে যেন হাত ঢুকানো না, এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাম এটা বলেছেন, কারণ পানিটা যেন নষ্ট না হয়। আর যারা টিউবওয়েলের অজু করবে তার জন্য আলাদাভাবে হাত ঢুকানোর প্রশ্নই আসতেছে না, এবং তারা টিউবওয়েলের খুলে মাসুরা বা যেটাকে বলা হয় টিউবওয়েল খুলেই হাত ধুবেন তিনবার কবজি পর্যন্ত, এতে তার সুন্নত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم